তো কালকে আমরা রাতের বেলা ডাক্তার শানোয়াজ ডাক্তার মনশী চৌধুরী স্যার এবং আমি আমরা তিনজনে যখন আমরা মেলটি পাইলাম পাওয়ার পরে আমরা যখন মেলটি দেখি পজিটিভ তখন কিন্তু আমরা আতঙ্কিত হয়ে গিয়েছিলাম আমরা আমরা ভেবেছিলাম কাউকে জানাবো না জিনিসটি আজকে রাতে কাউকে জানাবো না জানালে অনেকে আছে যে গ্রামে যে অ্যাটাক করছে অনেকে আছে গ্রামে যে তার বাড়িঘর ভাঙছে অনেকে আছে তার বাড়িঘরে আগুন লাগিয়ে দিচ্ছে অনেকে আছে তুই কেন সুনামগঞ্জ থেকে আমার গোলাপগঞ্জে আসলি তাকে ধরো মারো এগুলো হচ্ছে অনেকে আছে ভয়ে যে